সভারচর এলাকায় রাস্তা মেরামত প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি ডটকমের মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। আমার এমপি ডটকমের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সবারচর পশ্চিম পাড়া থেকে সবারচর পূর্ব পাড়া রাস্তার মেনটেন্যান্স করার জন্য ওনারা বলেছেন মাটির কাজ, এবং সেটা প্রশ্নটা করেছেন সিদ্দিকুর রহমান। আমি সিদ্দিকুর রহমান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ একজন মানুষ যখন প্রশ্ন করে তার নিজের স্বার্থে কিন্তু উনি করেননি, উনি করেছেন এলাকার জনগণের স্বার্থে উনি প্রশ্ন করেছেন, সেজন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা জানেন যে প্রতি বছরই বর্ষা মৌসুম শেষ হওয়ার পরে আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনা আমাদের কাবিখা এবং টিয়ার দেন, এবং কাবিখা টিয়ার দেশের রাস্তাগুলো আমরা সর্বসময় সংস্কার করে থাকি। সামনে আমাদের যখন এটা আসবে তখন আমরা আন্তরিকভাবে এই বিষয়টা বিবেচনায় রাখবো এবং চেষ্টা করবো, আপনাদের যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের চাহিদা মোতাবেক সেই কাজগুলো যেন সম্পন্ন করতে পারি। এই জন্য আপনাদের দোয়া চাই, সবাইকে ধন্যবাদ। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ